কলকাতা হাইকোর্টের আইনজীবীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মারধর, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ আউটপোস্টের ঘটনা, প্রতিবাদে কর্মবিরতির ডাক হাইকোর্টের আইনজীবীদের। এরপরই তড়িঘড়ি অভিযুক্ত পুলিশকর্মীকে শোকজ ডায়মন্ড হারবার পুলিশের। আরেকবার আপনাদের বলবো, কলকাতা হাইকোর্টের আইনজীবীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মারধর থেকে শুরু করে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ আউটপোস্টে। আর এই ঘটনারই প্রতিবাদে কর্মবিরতির ডাক হাইকোর্টের আইনজীবীদের। এরপরই তড়িঘড়ি অভিযুক্ত পুলিশকর্মীকে শোকজ করেছে ডায়মন্ড হারবার পুলিশ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে তা নিয়ে। সৌভিক, কি অভিযোগ, কি কারণে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছিল? দেখো, মূলত অভিযোগ হচ্ছে যে গতকাল কলকাতা হাইকোর্টের এক আইনজীবী সৌরভ মণ্ডল, তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে তার মক্কেলের একটি কাজের জন্য যান এবং সেই সময় একজন পুলিশকর্মী তাকে হেনস্থা করে এবং তাকে মারধর করা হয়। তাকে মিথ্যে একটি মামলা তার বিরুদ্ধে দেওয়া হয় বলে অভিযোগ করা হয় এবং তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে সেই আইনজীবী সৌরভ মণ্ডল তিনি অভিযোগ করছেন। ফলে এই ঘটনার পরে তিনি সরাসরি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যে সংগঠন রয়েছে, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন, সেই আইনজীবীদের সঙ্গে তিনি সেই অ্যাসোসিয়েশনের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং এই ঘটনা জানতে পারার পরে আইনজীবীরা তারা কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করেন এবং তারপরে তারা আজকে কর্মবিরতি পালন করা হবে এই মর্মে সিদ্ধান্ত নেন। ফলত সকাল থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। এর মাঝখানে যেটা খবর পাওয়া গেছিল যে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে, অর্থাৎ ডায়মন্ড হারবার জেলা পুলিশের যিনি সুপার রয়েছেন তিনি ওই পুলিশকর্মীকে ইতিমধ্যে শোকজ করেছেন এবং কেন তাকে সাসপেন্ড করা হবে না সেই মর্মে তার ব্যাখ্যাও চেয়েছেন, কিন্তু তারপরেই তাকে আপাতত ভাবে ওই পুলিশকর্মীকে ক্লোজ করা হয়েছে। ফলে আইনজীবীরা তারা আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসে তারা এই কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা সেই সংক্রান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। ধন্যবাদ ছবি। আজ থেকে শুরু হয়ে গেল সংসদের বাজেট অধিবেশন, আগামীকাল তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা সাতবার বাজেট পেশ করবে নির্মলা সীতারামন। বাজেট পেশের আগে লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ। গোটা বিশ্বের তুলনায় দ্রুত গতিতে দেশের আর্থিক উন্নতি হচ্ছে উল্লেখ রয়েছে সমীক্ষা রিপোর্টে। 2023-এ গোটা বিশ্বে যেখানে বৃদ্ধির হার ছিল 3.2%, সেখানে 2023-24 অর্থবর্ষে ভারতে বৃদ্ধির হার 8.2%। 2023-24 অর্থবর্ষে টানা তিনটি ত্রৈমাসিকে বৃদ্ধির হার 8% বেশি, এমনটা দাবি করা হয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্টে। গত বছরের তুলনায় মূল্যবৃদ্ধির হারও কমেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। 2022-23 অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার ছিল 6.7%, 2023-24 অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার কমে 5.4% হয়েছে। আগামী অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার আরও কমবে বলে দাবি করা হয়েছে মোদী সরকারের তরফে। আগের অর্থবর্ষ অর্থাৎ 22-23 অর্থবর্ষের তুলনায় দেশে বেকারত্বের হারও কমেছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে। কাল তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে পেশ হলো আর্থিক সমীক্ষা রিপোর্ট।